ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার রহিমাহুল্লাহ বলতেন, আমার সারা জীবনের যত গবেষণা, যত পড়াশোনা, দেশে বিদেশে ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে, ইসলামের উপরে আমি যে অধ্যাপনা করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো, ইমানের পর পাঁচত্ব নামাজ সহ ইসলামের মেইন মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে। আর কুফরির পর, বড় বড় অপরাধ পাপাচারগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে, সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের কষ্টের কারণ হয়। এই জন্য ভাইরা, আজীবনের জন্য সংকল্প করি আমরা কোনো মানুষের কোনো কষ্টের কারণ হব না। আমি কলাটা খেয়ে খোসাটা রাস্তায় ফেলবো না, কারণ সেটা একজন মানুষের আছাড় খেয়ে পড়ার কারণ হতে পারে। আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না, কারণ সেখানে জমে থাকা পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে কামড়ে অসুস্থ করতে পারে। সে অসুস্থ ব্যক্তি হয়তো আইসিইউতে গিয়ে মারাও যেতে পারে, আমি হয়তো জানিও না। আমি এমন ভাবে চলবো যে আমার আশপাশে কোনো মানুষ আমার দ্বারা কোনো কষ্ট যেন না পায়। আমি বিশেষ করে তরুণ বন্ধুদেরকে বলতে চাই, এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইরা আছেন, তরুণরা আছেন, তারুণ্যের এই সময়টা, এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি। আমরা গায়ের জোরে কারো প্রতি কোনো অবিচার করব না। আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি, এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করব, আমরা কোনো মন্দ কাজে ব্যয় করব না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমাদের চেষ্টায় কোনো ত্রুটি করব না। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা যে কষ্ট করেছেন এই জন্য আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করবেন। আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না, তারপরও আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন, আমরা আশা করছি যে আপনারা যে সবর করছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন।